নমস্কার বন্ধুরা, বনানীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকেও আবার একটা ননভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মাটন দো পেঁয়াজা। আমি শুরুতেই গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা লোতে করা আছে। আমি দেখিয়ে দিচ্ছি আজকের ইনগ্রেডিয়েন্টস। মাটন অবশ্যই, এখানে আমার 1 কেজি মাটন আছে। মাটনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 টিস্পুন হলুদ, 1 টেবিলস্পুন মাস্টার্ড অয়েল সর্ষের তেল আর 2 টেবিলস্পুন টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি ঘন্টাখানেক আগে। এবার আমি এতে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 ইঞ্চি টুকরো একটা আদা আর 10-12টা ক্লোভ রসুনের একসাথে পেস্ট করে নিয়ে মাখিয়ে দিয়েছি। মাটন দো পেঁয়াজা, বুঝতেই পাচ্ছেন, পেঁয়াজটা 2 বার ব্যবহার হবে। 1 বার আমি এখানে মাখিয়েই দিলাম পেস্ট করা ব্যাপারটা, আর 1 বার ব্যবহার হবে পরে। সাথে আরো কি কি লাগছে দেখিয়ে দিই। অবশ্যই লাগছে পরিমাণ মতো নুন, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 2 টেস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টিস্পুন জিরে ধনের গুঁড়ো মিশানো। আপনারা জানেন আমি জিরে ধনের গুঁড়ো মিশিয়ে রাখি, সম পরিমাণ জিরে আর ধনের গুঁড়োকে আমি একসাথে মিশিয়ে রাখি ব্যবহারের সময় সুবিধে হওয়ার জন্য। রয়েছে কিছুটা গোটা গরম মশলা, এতে একটা তেজপাতা আছে, তেজপাতাটা আমি ছিঁড়ে কয়েক টুকরো করে নিয়েছি। এরকম সাইজের 2টো দারচিনির টুকরো আছে, 3-4টে গোটা এলাচ আছে, ছোট এলাচ, আর 3-4টে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচের টুকরো। এই গোটা গরম মশলা ফোড়নের জন্য রেখেছি। আর আছে দ্বিতীয়বার ব্যবহারের জন্য কাটা পেঁয়াজ। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে টুকরো করে এরকম প্যালেট গুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে রেখেছি। এর সাথে আছে 1 পিঞ্চ মতো চিনি, আছে কুক স্পেশাল কাঁচা লঙ্কা, আর সাথে আছে মাস্টার্ড অয়েল। তো শুরুতেই আমি 1 টেবিলস্পুন মতো মাস্টার্ড অয়েল কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে আর 1 টেবিলস্পুন দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, দিয়ে দিয়েছি আমি 1 টেবিলস্পুন মাস্টার্ড অয়েল। এবার আমি ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেবো এর মধ্যে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই কষাবো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকাটা দিয়ে দেবো। দইটা দেওয়ার জন্য আর পেঁয়াজ রসুন বাটাটা দেওয়ার জন্য কিছুটা জল বেরিয়েছে, সেই জলটা শুকনো করতে হবে। আমি 1 বার খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি, সাইড থেকে সামান্য একটু খোলা রেখে দিচ্ছি। মিনিট 5 হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থায় আছে মাটন। এখনো জল আছে, একটু নাড়াচাড়া করে দিই। যদিও জলটা অনেকটাই কমেছে, ও আছে। আবারও মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আরো মিনিট 3 হয়ে গেছে, আমি দেখছি এবার কি অবস্থা, জল একটু এখনো আছে। এবার আমি এর মধ্যেই ড্রাই স্পাইসেস গুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আমি, যাতে রংটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে। আর ঢাকা দেবো না, মশলাটা কষানো হতে থাক। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে সরিয়ে দিচ্ছি। মাটন যখন প্রেশার কুক তো করতেই হবে, প্রেশার কুকার বসাবো। প্রেশার কুকার বসিয়ে দিলাম, প্রেশার কুকারটা একটু গরম হোক। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, আমি এতে 1 টিস্পুন মতো তেল দিয়ে দেবো। প্রেশার কুকারটা গ্রিজ হবে, খুব সামান্যই তেল দিলাম, জাস্ট 1 টিস্পুন। প্রেশার কুকারটা একটু গ্রিজ করে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, ছোট এলাচ 4টে, 2টো দারচিনির টুকরো, 1টা তেজপাতা, 3-4টে লবঙ্গ আর 3-4টে গোলমরিচ। গরম হোক, সুন্দর গন্ধ আসুক। গরম মশলার ফোড়নটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে আর গন্ধও খুব সুন্দর আসছে। এবার আমি এর মধ্যে কষানো মাটনটা দিয়ে দেবো। আমি মাটনটা তেল মশলা শুদ্ধ এই বাটিটায় তুলে নিয়েছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আবার একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে, নাড়াচাড়া করে দিলাম। এবার আমি সমস্ত মশলাগুলো ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, খুব সামান্যই জল দিচ্ছি, যেহেতু দো পেঁয়াজা এতে তো ঝোল হবে না। আবার নাড়াচাড়া করে দিচ্ছি, আরও সামান্য একটু উষ্ণ জল দিতে হবে। মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল প্রয়োজন, আরও একটু উষ্ণ জল দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকার বন্ধ করে দিচ্ছি, ঢাকনা লাগিয়ে দিচ্ছি প্রেশার কুক হওয়ার জন্য। ফ্লেমটা হাইতে করে দিলাম, 4-5টা সিটি হোক।
মাংস চারটে সিটি হয়ে গেছে, আমি গ্যাসটা লোতে করে দিয়েছি, প্রেসার কুকারটা সরিয়ে দিচ্ছি। এবার আসছি আমি আসল দো পেঁয়াজের জায়গায়। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আসছি আজকে সিক্রেট ইনগ্রেডিয়েন্টের কথায়। কিছুই না, আবার সেই এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, 1 teaspoon গাওয়া ঘি। ঘিটা মেল্ট হোক, এবার আমি এতে দিয়ে দেব 1 pinch চিনি। আবার একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেবো এই পেঁয়াজগুলো, যেগুলো আমি প্যালেটগুলো ছাড়িয়ে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই হচ্ছে দো পেঁয়াজ আর দ্বিতীয়বারের পেঁয়াজ। প্রথমবারের পেঁয়াজ তো মাংসের সাথে ম্যারিনেট করা ছিল, বাটা পেঁয়াজ। এটা দ্বিতীয়বারের পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে নিতে হবে ট্রান্সপারেন্ট হওয়া অবধি পেঁয়াজের কালারটা। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবারেতে, 1/4 teaspoon হবে। এইভাবে ঘি দিয়ে চিনিটাকে ক্যারামেলাইজ, একটু সামান্য ক্যারামেলাইজ করবেন, করে পেঁয়াজের এই প্যালেটগুলোকে ট্রান্সপারেন্ট হওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেবেন অল্প নুন দিয়ে। তারপর রান্না করা মাংসটার মধ্যে দেবেন, রেস্টুরেন্টের মতো সুন্দর গন্ধ আসবে, আর ইচ্ছে করবে না বাইরে খেতে যেতে। আমার পেঁয়াজটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার প্রেশার কুকারটা খুলে দেখবো মাংসটা কি অবস্থায় আছে। কড়াইটা আমি সরিয়ে দিচ্ছি, প্রেশার কুকারটা খুলে আপনাদের দেখাবো। দারুণ গন্ধ বেরিয়েছে, দেখুন মাংসের কালার আর চেহারা। আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন সেদ্ধ হলো। এই দেখুন মাংস একদম নরম হয়ে ভেঙে যাচ্ছে, খুব নরম হয়ে গেছে মাংস। এবার আমি এর মধ্যে দো পেঁয়াজ আর পেঁয়াজটা, সে দ্বিতীয়বারের পেঁয়াজটা মিশিয়ে দেবো। আমি ভালো করে নাড়াচাড়া করে দো পেঁয়াজ আর পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি দ্বিতীয়বারের পেঁয়াজটা। তারপরে সার্ভ করে আপনাদের দেখাবো কেমন হলো আজকের মাটন দো পেঁয়াজা। দ্বিতীয়বারের পেঁয়াজটা একটু ক্রাঞ্চিনেস থাকবে, তবেই খেতে বেশি সুন্দর হবে। রেডি হয়ে গেল মাটন দো পেঁয়াজা, দেখুন দুর্দান্ত কালার হয়েছে, খেতেও আশা করি খুবই ভালো হবে। পেঁয়াজগুলো ক্রাঞ্চি আছে। আর এই রেসিপিটা আপনারা শুকনো গরম ভাতে বা ফ্রাইড রাইসের সাথে বা যে কোনো লুচি পরোটা রুটি লাচ্ছা পরোটা রুমালি রুটি যে কোনো জিনিসের সাথে এটাকে খুব ভালো করে খেতে পারবেন, আয়েশ করে খেতে পারবেন। যাই হোক রেসিপিটা তো কমপ্লিট, ভালো লাগলে একটা লাইক করুন, নিজেরা বানিয়ে খান, সবাই মিলে টেস্ট করে দেখুন কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, শেয়ার করবেন সবার সাথে, আমার সাথে নিশ্চয়ই থাকবেন, তবেই আরো আমি এগোতে পারবো, আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। আর অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, নমস্কার।